যে আসফিরু বিল ফাজরি, তারা যে অনুবাদ করছেন ফর্সা হলে ফজর পড়ো, অর্থাৎ এই ফর্সা হলে সেই ফর্সা নয়, অর্থাৎ অন্ধকারে শুরু করো আর ফর্সা হলে শেষ করো। এটা কার মত? ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সহ বাকি আরো দুইজন ইমাম, ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি রাহমাহুল্লাহর মত। তাহলে যারা আমাদের দেশে হানাফি মাযহাবের অনুসরণ করে ফজরের সালাতকে দেরি করে আদায় করে, ফর্সা হলে আদায় করে, তারা হাদিসও মানে না, মাযহাবও মানে না। তাহলে আমাদের দেশে যারা এই ফতোয়া দিচ্ছে যে খুতবা চলাকালীন অবস্থায় সালাত আদায় করা যাবে না, কারণ খুতবা হচ্ছে ওয়াজিব, সালাত দুই রাকাত, সালাত হচ্ছে নফল, এটাই যদি হয় তাহলে আমাদের দেশে যারা এই ফতোয়া দিচ্ছে তারাই আবার ফতোয়া দেয় যে ফজরের জামাত শুরু হয়ে গেলেও ফজরের দুই রাকাত সুন্নাত অবশ্যই আদায় করতে হবে, তারপরে জামাতে শরীক হতে হবে। নিয়ত শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা। আপনি যখন মসজিদে আসছেন এশার সালাত আদায় করবেন, এই যে অন্তরে নিয়ত, এটাই হচ্ছে নিয়ত। নিয়ত মুখে বলার বিষয় নয়, অথচ আমাদের দেশে নিয়ত চলছে। একদল ওলামা একরাম বলছেন ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে না, দলিল দিচ্ছেন কোরআনের আয়াত। আরেক দল ওলামা একরাম বলছেন যে সূরা ফাতিহা হচ্ছে রুকন, রুকন ছুটে গেলে সালাত বাতিল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেহেতু একবার স্পষ্ট সরাসরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা বুঝতেন না যে খুতবা শোনা ওয়াজিব? ইসলাম যুক্তি দিয়ে চলে না, ইসলাম চলবে দলিলের উপরে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমাদের দেশে আসরের সালাতের সময় নিয়ে মতভেদ। আসরের সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আদায় করেছিলেন? জবাব, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন সেই দিন, তার পরের দিনই জিব্রিল আলাইহি সালাতু ওয়াসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। দুই দিন পাঁচ ওয়াক্ত সালাতের ইমামতি করলেন জিব্রিল আলাইহি সালাতু ওয়াসালাম। প্রথম দিন আউয়াল ওয়াক্তে, প্রথম ওয়াক্তে সালাত আদায় করলেন পাঁচ ওয়াক্ত সালাত। দ্বিতীয় দিন পাঁচ ওয়াক্ত সালাতে আদায় করলেন শেষ ওয়াক্তে। প্রথম দিন যেদিন আসরের সালাত আদায় করলেন জিব্রিল আলাইহি সালাতু ওয়াসালাম, তখন সময় কোনটা ছিল বলে কানা যিল্লুহু মিসলাহু, অর্থাৎ যখন প্রত্যেক বস্তুর ছায়া তার সমপরিমাণ হলো তখন। আপনি যদি কোনো বস্তু খাড়া করে দেন সূর্যের নিচে, দেখবেন যে যতটুকু লম্বা বস্তু, যদি ওই বস্তুটি এক হাত লম্বা হয় তার ছায়া এক হাত, যতটুকু বস্তু ছায়া ততটুকু। তখন তিনি প্রথম দিন আসরের সালাত আদায় করলেন। তাহলে আসরের সালাত এর প্রথম সময় হচ্ছে প্রত্যেক বস্তুর ছায়া তার সমপরিমাণ হলে। আমাদের দেশে আসরের সালাত আদায় করা হয় এমন সময় যে ছায়া তো সমপরিমাণ, দূরের কথা ডবলেরও বেশি হয়ে যায়। এখন দেখুন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসরের সালাত আদায় করতেন, এই ব্যাপারে সহিহুল বুখারী 550 নম্বর হাদিস, যেখানে বলা হচ্ছে যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিল আসরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত আদায় করতেন, ওয়াশামসু মুরতাফিআতুন হাইয়াতুন, এমন সময় আসরের সালাত আদায় করতেন যে সূর্য উপরে থাকতো এবং একেবারে জীবিত থাকতো, আলো দিত। ফায়াযহাবু যাহিবু লিল আওয়ালি ফায়াতীহিম ওয়াশামসু মুরতাফিআতুন, আসরের সালাত আদায় করে কিছু সাহাবা একরাম উঁচু স্থানের দিকে যেতেন এবং সেখান থেকে আবার মসজিদে নববীতে ফিরে আসতেন, তখনও সূর্য জীবিত থাকতো, আলো দিত। তারপর বলছেন যে ওয়াবাদুল আওয়ালি মিনাল মদিনা আলা আরবাতি আমিয়াল, আর কিছু উঁচু জায়গা, যেই জায়গাগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেতেন, সেই জায়গাগুলো মদিনা থেকে মসজিদে নববী থেকে 4 মাইল দূরে ছিল। আচ্ছা, সেই সময় যেতেন কি প্লেনে?
না প্রাইভেট কারে, সেই সময় যেতেন হেঁটে হেঁটে, আসরের সালাত আদায় করে পায়ে হেঁটে চার মাইল গেলেন, আবার চার মাইল ফিরে আসলেন, মোট কত মাইল হলো? আট মাইল। আট মাইল হাঁটার পরে সূর্য কিরণ দিচ্ছে, উপরে আসে। বর্তমানে যখন আসরের সালাত আদায় করা হয়, এটা কি সম্ভব হবে? কখনোই নাই। আরেকটা হাদিস দেখুন, বুখারী 2485 নম্বর হাদিস, যেখানে বলা হচ্ছে রাফিয়া ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্ণিত, তিনি বলেন যে কুন্না নুসাল্লি মা'আন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আসরা, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসরের সালাত আদায় করতাম, ফানানহারু জাজুরান, তারপরে আসরের সালাত আদায় করে একটি উট যবেহ করতাম, ফাতুকসামু আশরা কিসামিন, সেই উট যবেহ করে উটের গোস্ত কুটে দশ ভাগে ভাগ করলাম, ফানাকুলু লাহমান নাদিজান ক্বাবলা আন তাগরুবাশ শামস, তারপরে দশ ভাগে ভাগ করে ওই উটের গোস্ত রান্না করে সে রান্না করা গোস্ত খেলাম ক্বাবলা আন তাগরুবাশ শামস, সূর্য ডুবার আগেই। আচ্ছা বলেন, একটা উট যবেহ হলো, উটের গোস্ত কোটা হলো, এবার উটের গোস্তকে দশ ভাগে ভাগ করা হলো, দশ ভাগে ভাগ করার পরে সেটা আবার রান্না করা হইলো, রান্না করা গোস্ত খাইলেন কখন? সূর্য ডোবার আগে। তাহলে বোঝা যাচ্ছে যে আসরের সালাতের পরে মাগরিব পর্যন্ত সূর্য ডুবতে অনেক সময় বাকি, কিন্তু বর্তমানে আসরের সালাতকে এত দেরি করে দেওয়া হয়েছে যে এটা করা কখনো সম্ভবই নয়। তাহলে আসরের সালাত গেল, আরেকটা সালাতের সমস্যা, সেটা হলো ফজরের সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ফজরের সালাত আদায় করেছেন সেটা আমাদেরকে দেখতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বর্ণিত, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লি সুবহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করলেন, ফায়ানসারিফুন নিসাউ মুতালাফিয়াতিন বিমুরুতিহিন্না, ফজরের সালাত শেষে নারীরা চাদর মুড়ি দিয়ে বাড়িতে বের হলো, বাড়ির দিকে ফিরে গেল, সালাত থেকে ফিরে গেল, মা ইউরাফনা মিনাল গালাসে, কিন্তু এত অন্ধকার, ফজরের জামাত শেষ করার পরে এত অন্ধকার যে অন্ধকারের কারণে কাউকে চিনা যায় না, ফজরের জামাত শেষে এতই অন্ধকার থাকে যে কেউ গেলে তাকে চিনা যায় না, কিসের কারণে? অন্ধকারের কারণে। হাদিসটি এসেছে সহিহুল বুখারী 867 নম্বর হাদিস, সহিহ মুসলিম 645 নম্বর হাদিস। আরো হাদিস দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কুন্না নিসাউল মুমিনাত, আমরা মুমিন নারীরা ইয়াশহাদনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল ফজরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের জামাতে উপস্থিত হতাম, মুতালাফিয়াতিন বিমুরুতিহিন্না, চাদর মুড়ি দিয়ে, সুম্মা ইয়ানকালিবনা ইলা বুয়ুতিহিন্না, তারপর সালাত শেষ করার পরে মহিলারা বাড়িতে ফিরে যেত, হিনা ইয়াকদিনাস সালাত, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফজরের সালাত শেষ করতেন তখন লা ইউরাফুহুন লা ইয়ারিফুহুন্না আহাদুন মিনাল গালাসে, কিন্তু যারা বাড়ি ফিরে যাচ্ছে সালাত শেষে তাদেরকে অন্ধকারের কারণে কাউকে চিনা যায় না। তাহলে এই হাদিস বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করেছেন অন্ধকারে, ফজরের সালাত শেষ করার পরেও এতই অন্ধকার থাকে যে মানুষ চলে গেলে বোঝা যায় না। আচ্ছা বলেন তো, বর্তমানে যখন ফজরের সালাত হয় তখন একেবারে মনে হয় না যে সূর্য উঠে যাচ্ছে বা ভাব, এতই ফর্সা, মানুষ তো দূরের কথা, ছোট জিনিস পড়ে থাকলেও তাকে চিনা যায়, দেখা যায়। এখন আমাদের দেশে তাদের একটা দলিল আছে, যারা ফজরের সালাত দেরি করে আদায় করে তারা একটা দলিল দেয়, দলিলটি সহি দলিল, দলিলটিও কিন্তু তিরমিজিতে এসেছে, তিরমিজির 154 নম্বর হাদিস। দলিলটা কি? দলিল হচ্ছে রাফিয়া ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসফিরু বিল ফাজরে ফাইন্নাহু আযামু লিল আজরে, আসফিরু বিল ফাজরে, তাদের যে অনুবাদ, তারা যে অনুবাদ করে তাদের অনুবাদ হলো
যে তোমরা ফরসা হলে ফজর আদায় করো তাহলে নেকি বেশি আছে। আসলে অনুবাদ কিন্তু তাই নয়, এই অনুবাদ ভুল করা হয়। মূলত বলা হচ্ছে হাদিসে আসফিরু বিল ফাজরে, তোমরা ফজরের সালাতের মাধ্যমে ফরসা করো, ফজরের সালাতকে লম্বা করো, এতই লম্বা করো যে লম্বা কিরাত করো যাতে অন্ধকারে শুরু হয় আর ফরসা হলে শেষ হয়, ফাইন্নাহু আযামুলিল আজরে, তাহলে নেকি বেশি আছে। কারণ যেই সালাতে কিরাত লম্বা হবে সেই সালাতে নেকি বেশি হবে, এটাই স্বাভাবিক। এখন এই হাদিস এটা সহিহ হাদিস, অথচ এই হাদিসের অনুবাদ মানুষের কাছে ভুল করে অনুবাদ করে মানুষকে এইভাবে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে। এবার দেখুন এই হাদিস, এই হাদিস তিরমিজি রাহমাহুল্লাহ সুনানুত তিরমিজিতে বর্ণনা করার পরে তিনি কি বলছেন, তিনি বলছেন ক্বালা শাফিঈ ওয়া আহমাদ ওয়া ইসহাক, এই হাদিস বর্ণনা করার পর বলছেন ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাহুল্লাহ এবং ইসহাক রাহমাহুল্লাহ, তিনি বলছেন মানাল ইসফার অর্থাৎ ফরসা হওয়া, এর অর্থ হলো আইয়াদি হাল ফাজরু, যে ফজর প্রকাশিত হওয়া মানে ফজরের সময় হওয়া, সুবহে সাদিক হওয়া, এটা হলো আসফিরু বিল ফাজরের অর্থ। তারপরে তিনি বলছেন ফালা ইউশাক্কা ফিহে, যাতে এত ফজর যখন প্রকাশিত হবে, ফজর প্রকাশিত হলে ফজর পড়ো, যাতে কোনো সন্দেহ না থাকে ফজরের সময় হয়েছে কি না এই ব্যাপারে যেন কোনো সন্দেহ না থাকে। ওয়ালাম ইয়ারাউ আন্না মানাল ইসফারে তাখিরুস সালাহ, কিন্তু তারা এই যে আসফিরু বিল ফাজরে ইসফার অর্থাৎ ফরসা হলে ফজর পড়ো, এর দ্বারা ফজরের সালাতকে দেরি করা এটা তারা বোঝেননি। ফজরের সালাতকে দেরি করতে হবে এটা তারা বোঝেননি, বরং আসফিরু বিল ফাজরে দ্বারা উদ্দেশ্য হলো যে ফরসা হলে তোমরা ফজরের সালাত শেষ করো। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মত কি? আমাদের দেশে কিন্তু হানাফি মাজহাবের লোকেরা, হানাফি মাজহাবের লোকেরাই কিন্তু ঢালাওভাবে ফজরের সালাতটি দেরি করে পড়ে, তাই না? এখন আমরা জানবো যে যারা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর অনুসরণ করছি, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ কি বলেছেন, তার মত কি ছিল, তিনি কি বলেছেন যে ফজরের সালাত দেরি করে পড়ো, এটা আমাদেরকে দেখতে হবে। দেখুন পালাল ইমাম আত-তাহাবি, ইমাম তাহাবি, ইমাম তাহাবি হলেন হানাফি মাজহাবের একজন বড় বিদ্বান, হানাফি মাজহাবের একজন বিশিষ্ট বিশাল এক বিদ্বান ছিলেন ইমাম তাহাবি রাহমাহুল্লাহ। এই জন্য হানাফি মাজহাবের আকিদার কিতাব আকিদাতুত তাহাবিয়্যা, কেউ যদি হানাফি মাজহাবের এই আকিদাতুত তাহাবিয়্যা পড়ে ইমাম তাহাবি রাহমাহুল্লাহ, তাহলে হানাফি মাজহাবের আকিদা স্পষ্ট হয়ে যাবে। এই ইমাম তাহাবি রাহমাহুল্লাহ কি বলছেন দেখুন, বলছেন ইয়ামবাগি দুখুলু ফিল ফাজরি ফি ওয়াক্তিত তাগলিস, ফজরের সালাতে প্রবেশ করা অন্ধকারে ফজরের সালাতে প্রবেশ করা উচিত, ওয়াল খুরুজু মিনহা ফিল ওয়াক্তিল ইসফার, আর ফরসা হলে ফজরের সালাত থেকে বের হওয়া উচিত, মানে অন্ধকারে ফজরের সালাত শুরু করবে আর ফরসা হলে ফজরের সালাত শেষ করবে। তারপরে বলছেন আলা মুআফাকাতি মা রাওয়ায় মা রাওয়াইনা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি, এটা যদি করা হয় তাহলে এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে যা যে হাদিস বর্ণনা করা হয়েছে তার অনুকূলে হবে। কখন অনুকূলে হবে? যখন অন্ধকারে ফজর সালাত শুরু হবে এবং ফরসা হলে শেষ হবে। তারপরে বলছেন ওয়া হুয়া কাউলু আবি হানিফা, আর এটাই হচ্ছে আবু হানিফা রাহমাহুল্লাহর মত, ওয়া আবি ইউসুফ এবং আবু ইউসুফ রাহমাহুল্লাহর মত, ওয়া মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি রাহমাহুল্লাহ এবং মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি রাহমাহুল্লাহর মত। হানাফি মাযহাবের কয়টা বিদ্বান, কয়জন ইমাম? তিনজন। সবচেয়ে বড় ইমামকে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, তারপরে ইমাম আবু ইউসুফ রাহমাহুল্লাহ, তারপরে ইমাম মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানি রাহমাহুল্লাহ। এই তিনজন ইমাম হানাফি মাজহাবের সবচেয়ে বড়, যাদেরকে অনুসরণ করা হয়, এই তিনজন ইমামের মত হলো ফজরের সালাত অন্ধকারে শুরু হবে এবং ফজরের সালাত ফরসা হলে শেষ হবে, এইটাই অর্থ করেছেন তারা যে আসফিরু বিল ফাজরে, তারা যে অনুবাদ করেছেন ফরসা হলে ফজর পড়ো, অর্থাৎ এই ফরসা হলে সেই ফরসা নয়, অর্থাৎ অন্ধকারে শুরু করো আর ফরসা হলে শেষ শেষ করো। এটা কার মত? ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সহ বাকি আরো দুইজন ইমাম, ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি রাহমাহুল্লাহর মত।
তাহলে যারা আমাদের দেশে হানাফি মাযহাবের অনুসরণ করে ফজরের সালাতকে দেরি করে আদায় করে ফরসা হলে আদায় করে তারা হাদিসও মানে না মাযহাবও মানে না মাযহাব মানার নামে তারা অবশ্যই মাযহাবের ব্যাপারে এই 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 মাসালার ব্যাপারে তারা অবশ্যই মাযহাবকেও অবহেল করছে সম্মানিত উপস্থিতি এই সত্য কথাগুলো আমাদের খুব কম যারা তারা কিন্তু জানে এমন না যে তারা জানে না কিন্তু এই সত্য কথাগুলো তারা প্রকাশ করে না প্রকাশ করবে না কারণ হয়ে আসছে আকাবের আকাবেররা যা করছে তারাও তাই করবে এই জন্য সত্য কথাগুলো প্রকাশ করবে না সম্মানিত উপস্থিতি এখন আমি বলবো যখন একটা এলাকায় ধরেন আপনার অঞ্চলে আপনি একজন আছেন আপনি দু চারজন মানুষ তারা চাচ্ছেন যে সময় মতো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে কিন্তু মসজিদে আউয়াল ওয়াক্তে সালাত হচ্ছে না এখন আপনার করণীয় কি আপনি নিজে পরিবর্তন করতে পারছেন না কি করবেন আপনি আপনি মসজিদের কর্তৃপক্ষ নন কর্তৃপক্ষ যারা সমাজের নেতা তারা সালাতকে দেরি করে দিয়েছে আপনি কিছুই করতে পারছেন না এখন আপনি করবেন কি এই ব্যাপারে কি মত এটা আরেকটা প্রশ্ন এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে যে আনাবি যার রাদিয়াল্লাহু আনহু قال আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত তিনি বলেন قال لي رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم আমাকে বললেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন কাইফা আনতা ইযা কানাত আলাইকা উমারা ওয়া আখিরুনা الصلاه عن وقتها যখন তোমাদের নেতারা সালাতকে তার নির্ধারিত টাইম থেকে দেরি করে দিবে দেরি করে আদায় করবে তখন তোমরা কি করবে قال قلت ابو ذر غفاري رضي الله বলছেন তখন আমি বললাম হামা তামরুনি ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন আপনারা আপনি আমরা কি করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাল্লি সালাতালি ওয়াক্তিহা তুমি আউয়াল ওয়াক্তে সালাতের নির্ধারিত টাইমেই তুমি সালাত আদায় করে নাও ফা ইন আদরাকতাহা মাহুম তারপর যদি তুমি তাদেরকে পাও যে তুমি আছো তাদের জামাত শুরু হচ্ছে তাদের সময়ে ফাসাল্লি তাহলে তাদের সাথেও জামাতে শরীক হও ফা ইন্নাহা লাকা নাফিলা তাহলে জামাতে যে সালাতটি আদায় করলে জামাতের নেকিটা পেয়ে গেলে আর সালাতটি তোমার জন্য নফল হয়ে গেল হাদিসটি এসেছে সহি মুসলিম 648 নম্বর হাদিস তাহলে এক সময় সমাজ নেতারা ধর্মীয় নেতারা সালাতকে তার নির্ধারিত টাইম থেকে দেরি করে দেবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যখন দেরি করে দিবে তখন সাধারণ মানুষ কি করবে সেই ফয়সালাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেটা কি করতে হবে যে আপনি সালাতকে আউয়াল ওয়াক্তে আদায় করে ফেলবেন তারপরে তাদের জামাতে যদি শরীক হয় আপনার জন্য সহজ হয় তাহলে শরীক হবেন না হলে কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি তার সালাতে শরীক হওয়ার সুযোগ থাকে তাহলে শরীক হলেন জামাতের ফজিলতটা পেয়ে গেলেন এবং ওই সালাতটা আপনার জন্য নফল হয়ে গেল বোঝা গেছে এইবার আসুন এইবার আসেন যে আমাদের দেশে একটা মাসালা আছে খুতবা চলাকালীন সময়ে সালাত আদায় করতে নিষেধ করা হয় যখন জুমার খুতবা চলে খুতবা চলাকালীন সময়ে সালাতকে নিষেধ করা হয় কেন যে মসজিদে প্রবেশ করে যে দুই রাকাত সালাত এটা হলো নফল সালাত আর খুতবা শোনাটা কি ওয়াজিব অতএব ওয়াজিব ছেড়ে দিয়ে নফল আদায় করা যাবে না এটা তাদের যুক্তি একটা কথা মনে রাখবেন দলিলের উপস্থিতিতে যুক্তি চলবে না ইসলাম চলবে দলিলের উপর না যুক্তি দিয়ে যুক্তি দিয়ে কি ইসলাম চলে ইসলাম যুক্তি দিয়ে চলে না ইসলাম চলবে দলিলের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহুল বুখারী 931 নম্বর হাদিস যেটা আবু দাউদে এসেছে 1117 নম্বর হাদিস ইবনু মাজাহতে এসেছে 1112 নম্বর হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলছেন আন্না সুলাইকান জা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুব সুলাইক আল গাতফানি নামক একজন সাহাবি তিনি মসজিদে প্রবেশ করলেন মসজিদে আসলেন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব এমতো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন ফাজালাসা খুতবা দিচ্ছিলেন যেহেতু সুলাইক আল গাতফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করেই বসে পড়লেন
فأمره النبي صلى الله عليه وسلم أن يصلي ركعتين তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলাইক আল গাতফানিকে নির্দেশ দিলেন যে সুলাইক তুমি দুই রাকাত সালাত আদায় করো সুম্মা আকবালা আলান নাস এই নির্দেশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দিকে ঘুরে দাঁড়ালেন ফাকাল এবং বললেন ইযা জা আহাদুকুম ওয়াল ইমামু ইখতুব তোমাদের যখন কেউ মসজিদে আসবে এমন অবস্থায় যদি ইমাম খতিব খুতবা দেয় ফালিউসাল্লি রাকাতাইন সে যেন দুই রাকাত সালাত আদায় করে ওয়ায়াতাজাওয়াযু ফীহিমা এবং এই দুই রাকাত সালাত যেন সংক্ষিপ্তভাবে আদায় করে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সুলাইক গাতফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকে বসে পড়লেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক রাওয়ায়াত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলাইক আল গাতফানি রাদিয়াল্লাহু তাআলা কে বললেন কুম ফারকা রাকাতাইন হে সুলাইক তুমি দাঁড়াও দুই রাকাত সালাত আদায় করো তারপরে মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়ায় বলছেন যে ইযা জা আহাদুকুম ইলাল মসজিদ যখন তোমাদেরকে মসজিদে আসবে ওয়াল ইমাম ইখতুব আর ইমাম খুতবা দিচ্ছে এমন অবস্থায় কি করবে ফালি ইউসাল্লি রাকাতাইন সেজন্য দুই রাকাত সালাত আদায় করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেহেতু একবারে স্পষ্ট সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা বুঝতেন না যে খুতবা শোনা ওয়াজিব এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি বুঝছি তাই না তাদের যুক্তি যদি এই জায়গায় হয় যে ওয়াজিব বাদ দিয়ে সুন্নাত আদায় করা যাবে না এই যুক্তি যদি তাদের এটাই হয় তাহলে আমাদের দেশে যারা এই ফতোয়া দিচ্ছে যে খুতবা চলাকালীন অবস্থায় সালাত আদায় করা যাবে না কারণ খুতবা হচ্ছে ওয়াজিব সালাত দুই রাকাত সালাত হচ্ছে নফল এটাই যদি হয় তাহলে আমাদের দেশে যারা এই ফতোয়া দিচ্ছে তারাই আবার ফতোয়া দেয় যে ফজরের জামাত শুরু হয়ে গেলেও ফজরের দুই রাকাত সুন্নাত অবশ্যই আদায় করতে হবে তারপরে জামাতে শরীক হতে হবে তাই বলে না আচ্ছা বলেন তো ফজরের যে দুই রাকাত সালাত ফজরের জামাত যেটা চলছে এটা কি ফরজ না নফল ফরজ আচ্ছা ফজরের দুই রাকাত সুন্নাত এটা কি সুন্নাত না ফরজ সুন্নাত তো এখানে তো আপনার মাসালা খাটলো না ওই যুক্তি এখানে তো বলা দরকার ছিল যে জামাত চলাকালীন অবস্থায় ফজরের সালাতে আদায় করতে হবে সুন্নাত আদায় করা যাবে না তাহলে আপনার ওই যুক্তির সাথে এই যুক্তি মিলতো অথচ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিম 710 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা যখন ফরজ সালাতের ইকামত হয়ে যাবে তখন ওই ফরজ সালাত ছাড়া কোনো সালাত নাই তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামত হয়ে গেলে কোনো সালাত আদায় করতে নিষেধ করলেন অথচ এখানে হাদিসের উল্টা আমল চলছে একামত হয়ে গেছে জামাত চলছে আর পেছনে ফরজের ফজরের দুই রাকাত সুন্নাত আদায় করছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খুতবা চলাকালীন সময়ে কেউ যদি মসজিদে প্রবেশ করে সে যেন দুই রাকাত সালাত আদায় করে বসে এখানে উল্টা ফতোয়া হাদিসের বিপরীত যে খুতবা চলাকালীন অবস্থায় কেউ যেন সালাত আদায় না করে তাহলে কি হচ্ছে হাদিসের বিপরীত হয়ে যাচ্ছে না সম্মানিত উপস্থিতি আমরা হাদিসের অনুসরণ করতে হবে আমাদেরকে হাদিস হচ্ছে আল্লাহর ওহী হাদিস হলো আল্লাহর ওহী অতএব ওহীর অনুসরণ করা আমাদের জন্য খুবই জরুরি এবার আসুন সালাত শুরু করব এবার সালাত শুরু করতে গেলে প্রথম আমরা নিয়ত করব তাই না আচ্ছা নিয়ত একটা জিনিস মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আর যা বলেছেন সব হাদিসে এসেছে কি আসে নাই এসেছে সব হাদিসে এসেছে এমনকি পেশাব পায়খানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বসেছেন আর বসতে বলেছেন তাও হাদিসে এসেছে সালাত হলো শ্রেষ্ঠ ইবাদত এই শ্রেষ্ঠ ইবাদতের নিয়ত হিসেবে একটা শব্দ যদি মুখ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করতেন সেটা হাদিসে আসতো কি আসতো না আসতো আমাদের দেশে সালাতের নিয়ত হিসেবে যে দোয়াগুলো পড়া হয় নওয়াইতু আন উসাল্লি আরবা রাকাতান লিজ-জোহরে এই যে নিয়তের দোয়া পড়ানো হচ্ছে পড়া হচ্ছে এই দোয়াগুলো কি কোনো হাদিসে এসেছে কোন সহি হাদিসে আসেনি জয়ীফ হাদিসে আসেনি জাল বানোয়াট হাদিসে আসেনি একটা বানোয়াট হাদিস পর্যন্ত নাই এই দোয়াগুলোর ব্যাপারে তাহলে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে কিছু বলেননি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুখে কিছু বলতেন অবশ্যই হাদিসে আসতো যেহেতু হাদিসে এই দোয়াগুলো নাই অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুখে কিছু বলেননি নিয়াত শব্দের অর্থই হচ্ছে
অন্তরে সংকল্প করা, আর নিয়াত হিয়া মুহাল্লুহা আল কালব, নিয়াতের স্থান হচ্ছে অন্তর, ওয়া যাহরুহা বিদআ, আর মুখে প্রকাশ করা হচ্ছে বিদআত। অথচ আমাদের দেশে আম্মা পাড়া জুজে আম্মাতে লিখে দেওয়া হয়েছে নিয়াতের দোয়া, নিয়াতের দোয়া। আমাদের দেশের মানুষ, অনেক মানুষ আরবি বুঝে না, এখন সে কোন সালে আসরের নিয়াত জোহরে করবে, জোহরের নিয়াত আসরে করবে, কি যে করবে আল্লাহ ভালো জানে। আমার এক চাচা উমরাতে যাবে, হজে যাবে, হজের 3 মাস আগ থেকে আমি তালবিয়া মুখস্থ করাইলাম একবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক, এতটুক কথা 3 মাস ধরে মুখস্থ করায়। যেই দিন হজে যাবে তার আগের দিন বলছে চাচা বলেন তো, তো চাচা বলতে পারে না। তাহলে এই লোকের যদি নিয়াত মুখস্থ করতে দেওয়া হয় তা কি অবস্থা ঘটবে? এমনিতে মানুষের উপরে একবার প্রেশার দেওয়া হয়েছে, কত মানুষ নিয়াত মুখস্থ না হওয়ার কোনো সালাত আদায় করেনি, তো নিয়াত তো মুখস্থ নাই, আর হাদিস জানে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত ছাড়া কোনো কিছু শুদ্ধ না, অতএব নিয়াত মুখস্থ নাই, আমি যদিন যেদিন নিয়াত মুখস্থ হবে সেই দিন আমি সালাত শুরু করব, নাউজুবিল্লাহ। তাহলে এই নিয়াতের কারণে অনেক মানুষ সালাত ত্যাগ করে। সম্মানিত উপস্থিতি, নিয়াত শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা। আপনি যখন মসজিদে আসছেন এশার সালাত আদায় করবেন, এই যে অন্তরে নিয়াত, এটাই হচ্ছে নিয়াত। জামাত শেষ আপনি উঠে দাঁড়াচ্ছেন সুন্নাত নফল আদায় করবেন, এই যে অন্তরে নিয়াত হচ্ছে এখন আমি 2 রাকাত সুন্নাত আদায় করবো, এটাই নিয়াত। এবার বেতের সালাত আদায় করবেন, উঠে মনে হচ্ছে যে এবার বেতের আদায় করে নি, যে অন্তরে হচ্ছে আর আপনি দাঁড়াচ্ছেন, এটাই কিন্তু আপনার অন্তরে নিয়াত হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে নিয়াত। নিয়াত মুখে বলার বিষয় নয়, অথচ আমাদের দেশে নিয়াত চলছে। এবার নিয়াত তো হলো হলো, এবার বোঝা যায় না মাঝে দাঁড়ায় পড়ো, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতরা আসসামাওয়াতি ওয়াল আরদ, যায় নামাজে দাঁড়ানোর দোয়া, দোয়া সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতরা আসসামাওয়াতি ওয়াল আরদ, এই দোয়া সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু এই দোয়া তাকবীরে তাহরিমার পরের দোয়া, আগের দোয়া নয়, তাকবীরে তাহরিমা দিয়ে সানা হিসেবে এটা পড়বেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতরা আসসামাওয়াতি ওয়াল আরদ, কয়েকটা সানা আছে এটা পড়তে পারেন, আল্লাহুম্মা বাইদ বাইনি পড়তে পারেন, সুবহানাকা পড়তে পারেন, এটা সবইগুলো সহি, অর্থাৎ যে কোনোটা পড়তে পারেন, কিন্তু এই দোয়াটাকে আপনি তাকবীরা তাহরিমার পরের দোয়া আগে করে দিয়েছে, অর্থাৎ ঘড়ির ব্যাটারি মোবাইলে লাগাই দিয়েছে, ঘড়ির ব্যাটারি মোবাইলে লাগাই দিয়ে চলবে, যেখানকার ব্যাটারি যার ব্যাটারি তাকে দিতে হবে, জায়গা চেঞ্জ করলে হবে না, যেই জায়গার দোয়া সেই জায়গায় রাখতে হবে। যায় নামাজে দাঁড়ানোর কোনো দোয়া নাই, যায় নামাজে দাঁড়াবেন আপনি এমনিতেই, দাঁড়িয়ে অন্তরে সংকল্পের মাধ্যমে নিয়াত করবেন, তাকবীরে তাহরিম আল্লাহু আকবার, তারপর আপনার সালাত শুরু। কিন্তু বিদআত দিয়ে যদি সালাত শুরু হয়, এই সালাত আল্লাহর নিকটে কবুল হবে? আপনি সালাত শুরুই করছেন বিদআত দিয়ে। সম্মানিত উপস্থিতি, এইবার সালাত শুরু করলাম আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা, এইবার আপনি সুরা ফাতিহা পড়বেন কি পড়বেন না, এটা নিয়ে আরেক মতভেদ। ইমামের পেছনে সুরা ফাতিহা পড়তে হবে কি হবে না, এই ব্যাপারে বিরাট মতভেদ। একদল উলামায়ে কেরাম বলছেন ইমামের পেছনে সুরা ফাতিহা পড়তে হবে না, দলিল দিচ্ছেন কোরআনের আয়াত সুরা আরাফের 204 নম্বর আয়াত, 204 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা চুপ থাকো এবং শোনো, তাহলে তোমাদের উপর রহম বর্ষিত হবে, রহমত বর্ষিত হবে। তাহলে এখানে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন কোরআন তেলাওয়াত হলে চুপ থাকতে হবে, শুনতে হবে, যেহেতু ইমাম কেরাত করছে অতএব চুপ থাকবো শুনবো, এটা আল্লাহ তাআলার নির্দেশ। অতএব ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, যেহেতু ইমাম পড়ছে আমাকে শুনতে হবে। আরেক দল উলামায়ে কেরাম বলছেন যে সূরা ফাতিহা হচ্ছে রুকন, রুকন ছুটে গেলে সালাত বাতিল, অতএব আপনি একাকী সালাত আদায় করুন বা ইমাম হন আর মুক্তাদি হন, প্রত্যেক সালাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, কারণ সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সালাত লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হবে না যে ব্যক্তির সালাতে সূরা ফাতিহা পড়বে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন যে মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন ফাহিয়া খিদাজুন ফাহিয়া খিদাজুন ফাহিয়া খিদাজুন। যে ব্যক্তি সালাত আদায় করলো কিন্তু সালাতে সূরা ফাতিহা পড়লো না, তার সালাত অসম্পূর্ণ, তার সালাত অসম্পূর্ণ, তার সালাত অসম্পূর্ণ। আবু হুরায়রাকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইন্না নাকুনা ওয়ারা আল ইমাম, হে আবু হুরায়রা, আমরা যখন ইমামের পেছনে থাকি তখন কি আমাদেরকে সূরা ফাতিহা পড়তে হবে, আমরা কি করব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইকরা বিহা ফি নাফসিক, তুমি নিজে নিজেই পড়ো। এই হাদিস সহ আরো বেশ কিছু হাদিস এসেছে যে হাদিসগুলো দিয়ে বোঝা যায় ইমামের পেছনে সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে। তাহলে একদল উলামায়ে কিরাম সূরা ফাতিহা পড়া লাগবে না বলে দলিল দিচ্ছেন কোরআনের আয়াত, আরেক দল উলামায়ে কিরাম সূরা ফাতিহা পড়তে হবে মর্মে দলিল দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখন আমরা কোন দিকে যাব, সমাধান কি? প্রথমত বলবো, আল্লাহ তাআলা যে কোরআনের আয়াত নাজিল করলেন সূরা আরাফের 204 নম্বর আয়াত, এই আয়াতটি আম নির্দেশ, সাধারণ নির্দেশ, এটা শুধুমাত্র সালাতের জন্য নয়। এই আয়াতটি নাজিল হয়েছে যে কোরআন তেলাওয়াত হওয়ার সময় কোরআন তেলাওয়াত হয় আর ইহুদিরা চিল্লাচিল্লি করে, তাদের প্রতিবাদে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, এই আয়াত নাজিল করলেন যে কোরআন যখন তেলাওয়াত হবে তখন তোমরা চুপ থাকো এবং শোনো, চিল্লাচিল্লি করা যাবে না। এটা আম নির্দেশ, সালাতের মধ্যে হোক বাইরে হোক যে কোনো জায়গায় কোরআন তেলাওয়াত হলে চুপ থাকতে হবে, শুনতে হবে। কিন্তু এখান থেকে সূরা ফাতিহাকে খাস করা হয়েছে যে সালাতের মধ্যে ইমামের পেছনে শুধু সূরা ফাতিহা পড়ো, এটা খাস। তৃতীয়ত বলবো যে সূরা ফাতিহা যারা বলছেন আয়াত দলিল দিচ্ছেন সূরা ফাতিহা পড়া লাগবে না, দলিল আল্লাহ তাআলা বলছেন কোরআন তেলাওয়াত হলে চুপ থাকো শুনো। আপনাদেরকে প্রশ্ন, পাঁচ ওয়াক্ত ফরজ সালাতে কয় রাকাত ফরজ সালাত? 17 রাকাত। কয় রাকাতে জোরে কেরাত হয়? 6 রাকাত। মাগরিবের প্রথম 2 রাকাত, এশার প্রথম 2 রাকাত, ফজরের 2 রাকাত, এই 6 রাকাতে ইমাম জোরে কেরাত করে, বাকি কত রাকাত থাকলো? 11 রাকাত। এই 11 রাকাতে কি ইমাম জোরে পড়ে? আপনি শুনতে পান? তাহলে আপনি যদি এই আয়াতের অনুসরণ করেন কয় রাকাতে করতে পারবেন? 6 রাকাতে। বাকি 11 রাকাতে পড়েন না কেন? বাকি 11 রাতে তো শুনতে পান না, তাহলে পড়লেন না কেন? এবার দেখুন, এরপরে আমি বলবো, যারা বলছেন সূরা ফাতিহা পড়া লাগবে না, চুপ থাকতে হবে, শুনতে হবে, তাদের কেউ এই কথা বলেননি যে কেউ যদি সালাতের মধ্যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ে তার সালাত বাতিল, এই কথা কেউ বলেননি। বুঝেন ভালো করে, এই কথা কেউ বলেননি যে সূরা ফাতিহা পড়লে সালাত বাতিল, এটা কেউ বলেননি। কিন্তু আরেক দল উলামায়ে কেরাম বলছেন সূরা ফাতিহা না পড়লে সালাত বাতিল, কারণ সূরা ফাতিহা হচ্ছে রুকন, রুকন ছুটে গেলে সালাত বাতিল হয়ে যায়, দলিল দিচ্ছেন হাদিস। এখন যদি আমরা সূরা ফাতিহা পড়ি সালাতের মধ্যে ইমামের পেছনে, তাহলে কারো মতে সালাত বাতিল নয়, তাই না? কারো মতে সালাত বাতিল না, কিন্তু না পড়লে একদল ওলামায়ে কেরামের নিকট সালাত বাতিল। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস আমরা এক্ষেত্রে অনুসরণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, তোমার কাছে যেটা সন্দেহযুক্ত মনে হয় সেটা থেকে দূরে থাকো এবং সন্দেহ মুক্ত কাজ করো। তাহলে সূরা ফাতিহা পড়াটা হলো সন্দেহ মুক্ত আমল, কারো নিকটে সালাত বাতিল নয়, কিন্তু না পড়লে সন্দেহযুক্ত, এক দলের নিকটে বাতিল, বাতিল হয়ে যদি যাই। বোঝা গেছে? তাহলে আমাদের কি করতে হবে? এখন ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া লাগবে প্রত্যেক রাকাতে, প্রত্যেক সালাতে, প্রত্যেকেই ইমাম হন, মুক্তাদি হন, একাকী সালাত আদায় করে হন, প্রত্যেক রাকাতে প্রত্যেক ইয়েতেই সূরা ফাতিহা পড়া লাগবে। বোঝা গেছে না? বোঝেন নাই? সূরা ফাতিহা পড়েন আপনারা সবাই? তো দলিলগুলো জানালাম, দলিল জানতে হবে, দলিল ভিত্তিক যখন আপনি ইবাদত করবেন নিজে দলিল জেনে বুঝে, তখন আপনার ইবাদত করতে শান্তি লাগবে। আমি এই দলিল জানি, এই দলিলে রাসূল সাহেব এটা বলেছেন, আল্লাহ তাআলা এটা বলেছেন, তখন আপনার তৃপ্তি আসবে যে আমি দলিল সহকারে সালাত আদায় করছি, দলিল সহ ইবাদত করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে আলহামদুলিল্লাহ একটা স্বনামধন্য
আলোচক তিনি এসেছেন, আমাদের সবারই প্রিয়, সবারই শ্রদ্ধাভাজন। আমরা তাকে বসিয়ে রেখে আলোচনা করা আমাদের জন্য ঠিক নয়, বরং আমরা তার মুখ থেকে মূল্যবান আলোচনা শুনব। এই জন্য আমি এখানেই আমার আলোচনাকে গুটিয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে যেন আদায় করার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেকটা ইবাদত কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যেন আমল করার তৌফিক দান করুন। আমিন। এ বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।